প্রিয় শিক্ষার্থী বিন্দু গরিবের মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে খাম জানাচ্ছি আমি মোহাম্মদ মুশারফ হোসেন খান সহকারী শিক্ষক গরিবের মাধ্যমিক বিদ্যালয় গোসারহাট শরিয়তপুর প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি নিশ্চয়ই তোমরা সরকারি বিধি অনুযায়ী চলছ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলছো নিরাপদে আছো ঘরে আছো এবং বিশেষ প্রয়োজনে বাইরে গেলে নিশ্চয়ই মাস্ক পরে যাও তো আর কথা না এখন আমরা শুরু করব আমাদের মূল পাঠ আজকের পাঠে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ক্লাস এইট টু টেন সাবজেক্ট ইংলিশ পার্ট গ্রামার ন্যারেশন অবলিক স্পিচ আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমাদের ন্যারেশনের বিভিন্ন রুল সম্পর্কে শিখিয়েছি অর্থাৎ আমি আরো চারটি ক্লাস তোমাদেরকে ইতিমধ্যে নিয়েছি আজকের ক্লাসটা হচ্ছে আমার পঞ্চম ক্লাস আমরা পঞ্চম ক্লাসে যা শিখব ধারাবাহিকভাবে সেটা হলো ডিরেক্ট নৈকট্য সূচক শব্দগুলো ইনডাইরেক্ট স্পিসের দূরত্ব সূচক শব্দে পরিণত হয় অর্থাৎ আমরা ন্যারেশন করার সময় ন্যাডেশনকে ইনডাইক্ট করার সময় যদি নৈকট্য সূচক শব্দ থাকে সেগুলো দূরত্ব সূচক শব্দে পরিণত হয়ে যাবে যেমন কোন শব্দ কোন শব্দে পরিণত হয় সেই শব্দগুলো আমি পর্যায় করে তোমাদের সিলাইটে দেখাবো তোমরা প্রয়োজনে এগুলো নোট করে নেবে আমি অনেকগুলো শব্দ দিয়েছি সাধারণত তোমরা যে সহায়ক বই পাওয়া যায় বাজারে সকল বইতে এর সবগুলো নিয়ম পাবে না অবশ্য সবগুলো নিয়ম পেতে হলে তোমাদের অনেকগুলো বই দেখতে হবে অতএব এটা যদি তোমরা নোট করে রাখো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে শিক্ষার্থী বন্ধুরা ডিরেক্ট স্পিচে যদি দ্যাট থাকে ইনডিরেক্ট ডিরেক্ট স্পিসে যদি দিস থাকে ইনডিরেক্ট স্পিচে সেটা দ্যাট হয়ে যাবে ডিরেক্টে যদি দিস থাকে সেটা দোষ হয়ে যাবে হ্যান্স থেকে ডেন্স হয়ে যাবে হেয়ার থেকে দেয়ার হবে কাম থেকে গো হবে নে থেকে দেন হবে ইগো থেকে বিফোর হবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে সবসময় কাম গো হয় না কখনো কখনো হতে পারে সবসময় হেয়ার দেয়ার করতে হয় না অধিকাংশ সময় হেয়ারকে দেয়ার করতে হয় কিন্তু আমরা এই পরিবর্তনগুলো করব করবো স্পিচের অর্থর উপর ভিত্তি করে অনেক সময় অর্থের উপর ভিত্তি করে যেহেতু আমরা হেয়ারকে দেয়ার করি সেখানে অর্থের পরিবর্তন ঘটে যায় সাধারণত হেয়ারকে দেয়ার করতে হয় বেশিরভাগ জায়গায় করতে হয় কিন্তু কখনো কখনো দুই এক জায়গায় খুবই কম সংখ্যক জায়গায় হেয়ারকে দেয়ার করলে অর্থের গড়মিল হয়ে যায় আবার কামকে গো করলে অর্থের গড়মিল হয়ে যায় ওই জায়গাগুলো আমরা লক্ষ্য রাখবো রাখবো লক্ষ্য রেখে হয়তোবা সেখানে পরিবর্তন করব না তবে এটাই মনে রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে দিদার হয়ে যাবে লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট হবে নেক্সট মান্থ থাকলে দ্য ফলোয়িং মান্থ হবে এ ইয়ার এগো থাকলে এ ইয়ার বিফোর হয়ে যাবে দাস থাকলে সো বা ইন দ্যাট ওয়ে ইয়েট থাকলে বাই দ্যাট টাইম টুডে থাকলে দ্যাট ডে টুমরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফ্লোয়িং ডে এগুলো এইভাবে পরিবর্তন হয়ে থাকে প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা আরও কিছু দেখে নিই এস্টার ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দি ডে বিফোর টুমরো থাক টুমরো মর্নিং থাকলে দ্য নেক্সট মর্নিং

আমরা একটা উদাহরণ দেখি ডিরেক্ট সনিয়া সেড আই উইল ডু ইট মরো তাহলে এখানে লাল রঙের টু মরো রয়েছে আমরা দেখি এটা পরিবর্তন হয় দ্যাট পরিবর্তে নাউন শি বসছে উইল উড হয়ে গেছে তারপরে ডু ইট টু মরো হয়ে গেছে দ্য নেক্সট ডে তাহলে টু মরো ছিল নিকটবর্তী শব্দ এটা দূরবর্তী শব্দে পরিণত হয়েছে প্রিয় শিক্ষার্থী আমরা আর একটা উদাহরণ দেখে এগো আছে এগো কি হয় হয়ে মিঠু অর্থাৎ দ্যাট মাই ফাদার এখানে হিস ফাদার হয়েছে এটা পাস্ট ইন্ডিফিনিটেন্স ছিল পাস্ট পারফেক্ট হয়ে গেল হ্যাড ডাইট এ ইয়ার এগো হয়ে গেল বিফোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা রুলস হয় আছি আমি এ পর্যন্ত যেগুলো ক্লাস নিয়েছি ধারাবাহিকভাবে রুল দিয়ে আসছি এটা রুলস ইনডাইরেক্ট স্পিচে সেস এইড ব্যবহার না করে টেল অথবা টোল্ট ব্যবহার করাই ভালো অর্থাৎ রিপোর্টিং ভার্বের মধ্যে যদি অবজেক্ট থাকে রিপোর্টিং ভার্ভের অবজেক্ট থাকলে আমরা সেস এইড ব্যবহার না করে টেল অথবা টোল্ট ব্যবহার করলে ভালো হবে তবে একটা বিষয় মনে রাখতে হবে টেল অথবা টোল্টের পরিবর্তে যদি আমরা সে সেডও ব্যবহার করি সে সে টু সেড টু ব্যবহার করি সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে টেল টোল ব্যবহার করাটাই ভালো যেমন সোহেল সেড টু সাবিনা আই লাইক টু ওয়াক ইন দ্য মর্নিং আমরা যদি ইনডাইরেক্ট করি তাহলে এটা হবে সোহেল টোলট সাবিনা সেড টু হয়ে গেছে টোল্ট দ্যাট হি লাইকড টু ওয়াক ইন দ্য মর্নিং এখানে সেট টু হয়ে গেছে টোল্ড আমরা যদি সেট টু সেট টুই রাখতাম তাহলে কোনো সমস্যা ছিল না এক্ষেত্রে কাটা যাবে না তবে এখানে বলা আছে এই যে সেট টু এর পরিবর্তে টোল্ড লিখাই ভালো না লিখলেও কোনো প্রবলেম নাই প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই রুলটি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি আগামী ক্লাসের পরবর্তী লেশনগুলো দিব যে পরে আর যে রুলগুলো আছে সেই রুলগুলো দিব তোমরা অবশ্যই সেই রুলগুলো দেখবে এবং এই রুলগুলো দেখলে তোমরা অত্যন্ত উপকৃত হবে এবং তোমাদের ন্যারেশন সম্পর্কে যে ভীতি এই ভীতিটা দূর হয়ে যাবে এবং তোমরা অত্যন্ত সহজভাবে বুঝবে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা ক্লাস এইটেও আছে এটা নাইন টেনে আসছে একাদশ দ্বাদশেও আছে অতএব এই বিষয়গুলো আমাদের অত্যন্ত ভালো করে শেখা দরকার শিখলে আমরা পরীক্ষায় ভালো উত্তর করতে পারবো অতএব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি